ব্রেকফাস্টে আছে ওমলেট, তার সাথে সুন্দর করে এ করা আছে পেঁয়াজ টেঁয়াজ দেওয়া, এদিকে রুটি আছে, পরোটা আছে, লাগলে আরও দেবে, এদিকে সুন্দর বাড়ির তৈরি ঘুগনি আছে, চা আছে। ভাবছেন এটা কোথায়? আরে এটা আমাদের সেই সব থেকে সকলের প্রিয় হিল স্টেশন দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে এরকম হোমস্টের খোঁজ এই ভিডিওতে থাকবে। এর আগের পর্বে আমরা দেখিয়েছি বন্দে ভারতে করে হাওড়া থেকে এনজিপি পর্যন্ত টোটাল জার্নিটা। দারুণ সুন্দর খাওয়া দাওয়া এবং দারুণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট, সঙ্গে দারুণ সেফটি রেটিং। একেবারে রাইট টাইমে এত দুর্যোগের মধ্যেও হাওড়া থেকে এনজিপি পর্যন্ত বন্দে ভারত সেদিন কিন্তু ঠিক সময়েই পৌঁছে গিয়েছিল। সেই সমস্ত ডিটেলস ভিডিওটা কিন্তু আমাদের আগের পর্বে আছে। তবে বন্দে ভারতে একটু বেশি ভাড়া লাগলেও দিনের দিন এরকমভাবে দার্জিলিং যাওয়ার অভিজ্ঞতা কিন্তু এরকম প্রথম। কারণ হাওড়া বা কলকাতা থেকে সকালে বেরিয়ে সন্ধ্যার মধ্যে দার্জিলিং পৌঁছে যাওয়া, এটা একটা দারুণ কিন্তু অনুভূতি। শিলিগুড়িতে এসে দেখুন কিরকম গরম, আর আমাদের কলকাতায় ভেসে যাচ্ছিল সকালবেলা বৃষ্টিতে, এখানে কিন্তু অতটা বৃষ্টি হয়নি দেখে বোঝা যাচ্ছে। ওয়েদার ক্লিয়ারই আছে এখানে, আমরা গাড়ি নিয়ে নিয়েছি, মানে এটা হচ্ছে শেয়ার গাড়ি, পার হেড 300 করে। আর এটা হচ্ছে শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে, যেটা তেনজিং নোরগে বাসস্ট্যান্ড বা শিলিগুড়ি জাংশন, সেটা আসার জন্য এনজিপি থেকে 30 টাকা পার হেড। প্রচুর ম্যাজিক আছে, শেয়ার গাড়ি আছে, ওখান থেকে এখানে চলে আসতে হবে এই শিলিগুড়ি জংশনে। এই জংশন থেকে এই গাড়ি ছাড়ছে, এই গাড়িতে উঠে যেতে হবে। গ্যাংটক, দার্জিলিং সমস্ত গাড়ি রয়েছে, কোথাও কোনো যাওয়ার দরকার নেই, এখানে এলেই ডিরেক্ট গাড়ি পেয়ে যাবেন। প্রচুর গাড়ি আছে, কোনো অসুবিধা নেই। এখন বেলা 2:30 বাজে, এখান থেকে আমরা সোজা যাব দার্জিলিং। দার্জিলিং স্টেশনে নামবো গিয়ে, মানে যেটা টয় ট্রেনের স্টেশন, ওখানে কাছাকাছি আমাদের একটা হোমস্টে বুক করা আছে, তো দেখবো গিয়ে কেমন হয় আর আপনাদেরও দেখাবো। শিলিগুড়ি জাংশন থেকে অর্থাৎ তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে আমরা যেখান থেকে শেয়ার গাড়ি নিলাম, গাড়ি ছাড়ার পরেই কিন্তু এরকম দারুণ সুন্দর ঘন সবুজ অরণ্য শুরু হয়ে গেল। প্রতিবারই যেমন হয় এবারেও ঠিক দারুণ আনন্দ, এবং গাড়িতে আরও যারা যাত্রী ছিল তারাও কিন্তু এই রকমভাবেই উপভোগ করছিল। পাহাড় দেখার আনন্দ বা পাহাড়ে যাওয়ার যে আনন্দ, সেটাই কিন্তু সবার মধ্যেই প্রকাশ পাচ্ছিল। ঘণ্টাখানেক গাড়ি চলার পর গাড়ি গিয়ে দাঁড়ালো কার্সিয়াংয়ের কাছাকাছি। এখানে গিয়ে প্রথম বাইট হলো আমাদের মোমো টেস্ট। এখানে অলরেডি ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার শুরু হয়ে গেছে, পিছনে ভিউটা দারুণ কিন্তু। এই রেস্টুরেন্টগুলো এটাই মানে একটা স্পেশালিটি, যে পিছনের একটা দুর্দান্ত ভিউ দেখতে দেখতে খাবার খাওয়া। পাহাড়ে এসে মোমোটা অর্থাৎ এমন একটা সুন্দর রেস্টুরেন্টে দাঁড়িয়েছিল যার ভিউটা কিন্তু অসাধারণ, এটা না বললেই নয়। কিন্তু রেস্টুরেন্টের মধ্যে বসে বসে মোমো খাওয়া, চা কফি চুমুক দেওয়া, আর তার সাথে পাহাড়ের মেঘেদের আগমন, বিভিন্ন চারিদিকে উড়ে বেড়াচ্ছে এরকম মেঘেদের দল। পাহাড়ে গিয়ে এরকম মোমো খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। কার্শিয়াং থেকে যেই একটু ওপরের দিকে উঠতে শুরু করলাম, দারুণ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু লাগছিল। বেশ সুন্দর মেঘের মধ্য দিয়ে চলতে শুরু করলাম, কুয়াশা ঢাকা বা মেঘের মধ্যে গাড়ি কিন্তু চলছিল, বাট শেষের দিকে কিন্তু একটু জ্যাম ছিল। তারপরে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে, অর্থাৎ দার্জিলিং স্টেশনে। দার্জিলিং স্টেশনের পাশেই ছিল আমাদের এই হোমস্টেটি, ছোট্ট হোমস্টে বাট দারুণ সুন্দর আতিথেয়তা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রুম দেখেই আমাদের কিন্তু দারুণ পছন্দ হয়ে গেল।
আমরা আগে থেকেই কিন্তু কন্ট্যাক্ট করে গিয়েছিলাম। দার্জিলিং শহরের একটা দুর্দান্ত ভিউ ওই সামনে, একদম পুরো দেওয়ালির মতো সেজে উঠেছে। সকালবেলার ভিউটা দেখাবো, এখন রাতের ভিউ এটা। আর এই হচ্ছে দার্জিলিং স্টেশনের একদম পাশেই, এই যে দার্জিলিং স্টেশন জাস্ট হোমস্টে, ব্যালকনি একদম ফুল দিয়ে সুন্দর সাজানো। এ ব্যালকনি একদম দারুণ সুন্দর, সামনে একটা দারুণ সুন্দর স্পটলাইট। তো ওনাদের এই হোমস্টের অন্দর মহলটা একবার দেখিয়ে দিই, যেটা আজকে আমাদের রাতের আস্তানা। এখানে লাইট দিয়ে সুন্দর সাজানো আছে, এই দিকটা বাথরুম, এদিকে দারুণ সুন্দর, এদিকে বেসিন আছে, গিজার আছে, এত বড় ডাইনিং এবং ডাইনিং টেবিল সহ সঙ্গে রয়েছে একটা বাথরুম এবং কিচেন, এটাই একটা বিরাট বড় পাওনা। দার্জিলিংয়ে এসে এরকম কিচেন পাওয়াটা কিন্তু দারুণ ভাগ্যের ব্যাপার, আর আমরা কিন্তু এবারে সেটা পেয়েই গেছিলাম। দার্জিলিং এসে যারা রান্না করে খাওয়ার কথা ভাবেন, নিজেদের মতো বাজার করে কয়েকটা দিন কাটানোর মতো, বা এখানে পুরীর মতো যদি ভাবেন যে দার্জিলিংয়ে এসে কয়েকটা দিন এরকম ছোট্ট 1 BHK একটা রুমের মধ্যে থাকবো, দারুণ সুন্দর কাটবে কিন্তু। এখানে চার্জিং সকেট আছে, টিভি আছে, এদিকে হচ্ছে কিচেন, এখানে গ্লাস প্লেট সমস্ত কিছু রয়েছে, এখানে সিঙ্ক আছে, জলের জার আছে। ওকে, প্রথমেই দার্জিলিং টি ওয়েলকাম, বিস্কুট তার সাথে পপকর্ন, একদম গরম দার্জিলিং রুম। এদিকে দার্জিলিং শহরে একটা সুন্দর ভিউ আছে ফটোটা, এদিকে লাইট আছে, আর এদিকে একটা জানালা আছে, জানালা আজকে দেখাবো না কালকে দেখাবো। বাবু কেমন? একদম হোমলি ফিলিংস, হোমস্টে কেমন? আর সামনের ভিউ, হোমস্টে থেকে বেরিয়ে এলাম, জাস্ট 2 মিনিট হেঁটে এলেই একদম মেল মার্কেট, মানে মেন মার্কেট, বিগ বাজার। বিগ বাজারের পিছনেই এই হোমস্টেটা, মানে স্টেশন থেকে 1 মিনিট দার্জিলিং স্টেশন থেকে, আর বিগ বাজারের পিছনেই। এখানে পুরো মানে সেন্ট্রাল এরিয়াতে, মানে লোকেশন, আমি যতবার এসেছি দার্জিলিং, এই নিয়ে আমার 5ম বার দার্জিলিং, তো আমার মনে হয়েছে যে এটা লোকেশন এবং ক্লিয়ার ক্লিননেস, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিহেভিয়ার ওনাদের দারুণ সুন্দর। আমরা জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়ে এলাম, কারণ আমাদের একটা দিনই আছে দার্জিলিংয়ে, পরের দিন আমরা আবার অন্য কোনো হোমস্টেতে যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট দেখানোর জন্য এই হচ্ছে বিগ বাজার মেন, এই যে ডোমিনোস পিজা, এদিকে হচ্ছে আপনার এই যে ট্রেন্ডস বিগ বাজার, এই দেখো স্মার্ট পয়েন্ট বিগ বাজার এখানে, হ্যাঁ, এই উডল্যান্ড একদম মেন মার্কেটে। এই হচ্ছে দার্জিলিংয়ের মেন মার্কেট এরিয়া, হ্যাঁ। সামনে আমি জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, ওই যে মেল রোডে যেটা শুরু হচ্ছে কেভেন্ডার্সের এখান থেকে, এই জায়গাটা শুধু একবার দেখুন, ধর্মতলা মার্কেট ফেল। একেই বলে বাঙালি দার্জিলিং প্রিয়, বাঙালি কিন্তু পাহাড় প্রেমী, কতটা দেখুন কী অবস্থা। গ্যাংটকে রাস্তা বন্ধ অনেক জায়গাতেই, নর্থ সিকিম যেহেতু পরিস্থিতি খারাপ, ওদিকে ধস টস নেমেছে, তো তাই কিন্তু আমার মনে হয় দার্জিলিংয়ে ভিড়টা বেশি, তো এ তো দেখে অন্যরকম লাগছে, দার্জিলিংয়ে আছে কিনা বুঝতে পারছি না। গ্লিনারিজ ছবি তোলার জন্য এখানে কিন্তু লাইন পড়ে গেছে, ফটো সেলফি জোনটা। আর তারপর তো উইকেন্ড, আজকে ফ্রাইডে, সেই জন্য মনে হয় এত ভিড় আছে, শনি রবিতে আরও তো উপচে পড়বে। গ্লিনারিজে ঢোকার লাইনটা দেখুন, ওই গেট থেকে এখানে কমপক্ষে 50 জন মোটামুটি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে গ্লিনারিজে ডিনার করার জন্য।
সন্ধ্যার পরে আমরা মেলে গিয়েছিলাম। সেই সন্ধ্যাবেলায় মেলে যাওয়া মানেই তো বুঝতে পারছেন অনেক রকমের খাবার দাবার মুখরোচক, আর সঙ্গে এরকম যদি চাউমিন বা আরও অন্যান্য ফাস্টফুড থাকে তাহলে তার কোনো কথাই নেই, আমরাও কিন্তু এটা ট্রাই করতে ভুলিনি। সঙ্গে চা কফি তো ছিলই, আর মোমো তো মাস্ট। গরমের ছুটিতে দার্জিলিং গিয়ে রাত 9:30টার সময় মেলে এরকম ঠিক ঠিক ভিড় এই প্রথমবার অনুভূতি হলো। সকালে এখানে পাশে একটা মন্দির আছে, মন্দিরে পূজা চলছে। পরদিন সকাল হতে আমাদের হোমস্টে থেকে চারিদিকের ভিউটা সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আমরা সকালে একটু হেঁটে এলাম দার্জিলিং টয় ট্রেন স্টেশন থেকে, তারপরেই কিন্তু আমাদের চলে এলো সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা কিন্তু দারুণ ছিল, জবরদস্ত ব্রেকফাস্ট, একদম অমলেট, এদিকে চা বা কফি আছে, এখানে ঘুগনি আছে একদম বাড়ির তৈরি, আচ্ছা এখানে আচার আছে, দুটো লঙ্কা সুন্দরভাবে সাজিয়ে দেওয়া, পেঁয়াজ কুচি, এদিকে পরোটা গরম একদম। ও দারুণ সুন্দর ব্রেকফাস্ট। নমস্তে, মাই নেম ইজ দিওয়াকর, প্রোপ্রাইটর অফ বেবেডি হিলস হোমস্টে দার্জিলিং। আপ লোগোকে স্বাগত করনা চাহতা হুম কি দার্জিলিং কা মেন সিটি মে ওয়ান এন্ড অনলি হোম স্টে নিয়ার টু মাল রোড, অনলি 3 মিনিটস উইল টেক ফ্রম দিস প্লেস। এন্ড আপকা এ যো রেলওয়ে স্টেশন হিমালয়ান DHR যো পড়তা হ্যায় ও খালি 1 মিনিট কা রাস্তা হ্যায়, আর আপ ডাইরেক্ট ভি কন্ট্যাক্ট কর সকতে হো, আর এ চ্যানেল মারফত ভি আপ সাবস্ক্রাইব করকে আপ থোড়া ডিসকাউন্ট লে সকতে হো, ঠিক হ্যায়। আর হম লোক ট্রেভেল এজেন্সি ভি চালাতে হ্যায়, আপ জব গাড়ি আপ গাড়ি কা লে ভি আপ লোক কুছ প্যাকেজ লেনা চাহতে হো, গ্যাংটককে ভি করতে হ্যায়, লাচুং লাচেং পেলিং গ্যাংটক কা হো গিয়া আপকা নামচি বগেরা, দার্জিলিং কা এন্টায়ার দার্জিলিং কালিম্পং হম লোক সব দেখতে হ্যায়, উইল টেক কেয়ার অফ অল দ্য প্লেসেস ইন দার্জিলিং, এন্টায়ার দার্জিলিং অ্যান্ড নর্থ বেঙ্গল, সরি সিকিম। সো আপ লোক কা ফির স্বাগত হ্যায় বেভারলি হিলস হোম স্টে দার্জিলিং মে, থ্যাংক ইউ সো মাচ। মাই ফোন নম্বর ইজ 7679829135, আই উইল রিপিট এগেন 7679829135, ইউ ক্যান ডাইরেক্টলি কন্ট্যাক্ট মি, থ্যাংক ইউ সো মাচ। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা দিনের জন্য আমরা পেয়েছিলাম বুকিংটা, দারুণ সুন্দর কাটলো এই হোমস্টেতে। ডিটেলস এই ভিডিওটা আপনারা দেখে আশা করছি খুব খুব ভালো লাগবে, এবং অবশ্যই এখানে আসবেন, কারণ আমি মন থেকে বলছি এত সুন্দর আতিথেয়তা একদম আমার বাড়ির মতো, দারুণ সুন্দর, খুব সুন্দর। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।